तो ভিউয়ার্স অ্যাডোবি ফটোশপের এই পর্বে আমরা আপনাদেরকে শেখাবো দুইটা টুলস নিয়ে। এই দুইটা টুলস হলো রেক্ট্যাঙ্গুলার টুল আর আছে ল্যাসো টুল। তো এখানে যে টুলগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু টুল আছে টুলবারে। তো এই টুলগুলোর নিচে একটু দেখা যাচ্ছে ছোট ত্রিভুজ আইকন আছে। তো এই যে টুলগুলোর ভিতরে ত্রিভুজ আইকন আছে এইগুলো হচ্ছে গ্রুপ টুল, অর্থাৎ এই টুলগুলোর ভিতরে আরও কিছু টুল আছে। আমি যদি একটা টুলের উপরে ক্লিক করে ড্র্যাগ করে চেপে ধরে রাখি তাহলে দেখা যাবে এর ভিতরে আরও চারটা টুল আছে। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল। আর রেক্ট্যাঙ্গুলার টুলের ভিতরে আছে রেক্ট্যাঙ্গুলার টুল এবং ইলেকট্রিক্যাল টুল আর হচ্ছে সিঙ্গেল রো টুল এবং সিঙ্গেল কলাম টুলস। আর এর ভিতরে আছে এটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের ভিতরে আমি যদি ক্লিক করে ধরে রাখি তাহলে ল্যাসো টুল আছে, তারপরে আছে পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক্যাল ল্যাসো টুল। এর ভিতরে মোট তিনটা টুল আছে। তো ভিউয়ার্স আজকে আমরা এই তিনটা টুল নিয়ে আলোচনা করব। তো এই টুলগুলো যদি আমরা কোনো কারণে যদি হারিয়ে ফেলি তাহলে উপরে যে সাপোর্টিং যে মেনুবার আছে মেনুবার থেকে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এই যে এখানে আমার টুলসে টিকমার্ক দেওয়া আছে, এই টুলসে যদি টিকমার্ক না থাকে তাহলে এখানে টুলসগুলো থাকবে না, আর যদি টিকমার্ক দিয়ে দেন তাহলে এখানে টুলসগুলো চলে আসবে। তো এইভাবে আপনারা টুলসগুলো বের করে নিয়ে আসতে পারবেন। তো এখন আমি এই সিলেকশনের কাজ দুটো দেখাবো। তবে প্রথমে আমরা ফাইল থেকে ওপেন এসে একটা ফাইল এখানে ওপেন করব। আমি এই পিকচারটা ওপেন করতেছি। হ্যাঁ, এই পিকচারটা ওপেন করলাম। এখন আমরা প্রথমে এই সিলেকশন টুলের রেক্ট্যাঙ্গুলার সিলেকশানে ক্লিক থাকা অবস্থায় এই পিকচারের উপরে সিলেক্ট করে এরকম টেনে নিয়ে আসলাম। এখন এই যতটুকু আমার সিলেকশান হলো এই সিলেকশানটুকু আমি কপি করতে যাচ্ছি। এইটা করার জন্য উপরে যে মেনুবার আছে মেনুবার থেকে এডিটে যাব, যাওয়ার পরে এখান থেকে কপিতে ক্লিক দিব। তাহলে এইটুকু আমার কপি হলো। এখন আবার এডিটে যাব। তবে তার আগে আমি এই যে নিউ যে ডকুমেন্টটা ওপেন করছিলাম যেটা ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কের উপরে আমি যে এডিটে যাব, যাওয়ার পরে আমি যেটা কপি করছিলাম এখানে করব পেস্ট। করলে যতটুকু আমি সিলেক্ট করছিলাম রেক্ট্যাঙ্গুলার দ্বারা ততটুকু এখানে আমার পেস্ট হয়েছে। তো এরপরে আমি এই লেয়ার এখানে অবশ্যই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেয়ার 1 নামে ক্রিয়েট হয়েছে, এটা আমি এখন ডিলিট করে দিচ্ছি। তো এরপরে আবার এই পিকচারটা আসলাম। এখন এই যে আমার সিলেকশন যেটা করছিলাম রেক্ট্যাঙ্গুলার টুল দ্বারা এইটুকু যদি আমি এখন ডিলিট করতে চাই, এখানে আমার সিলেকশনটা ধরা আছে, এটা আমি সিলেকশনটা ছেড়ে দিতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল D, তাহলে এই সিলেকশনটা ছেড়ে দেবে। কিংবা আবার আমি সিলেকশন করে দেখাচ্ছি, এই সিলেকশন থাকা অবস্থায় আবার যদি আমার ফাঁকা জায়গায় ক্লিক করি তাহলে সিলেকশনটা ছেড়ে দেবে। এখন রেক্ট্যাঙ্গুলার টুলের ভিতরে আমি ইলেকট্রিক্যাল মার্ক যেটা আছে এটাতে ক্লিক দিব, দিয়ে আমি ইলেকট্রিক্যাল একটা বৃত্তাকার আঁকতেছি। এইটা এখন আমি ফ্রি হ্যান্ড আঁকতে পারতেছি। দেখেন ডাইনে বাই যত আমি টানার চেষ্টা করলে এটা ফ্রি হ্যান্ড আমি তৈরি করতে পারতেছি। কিন্তু আমি যদি এটা অরিজিনাল যে বৃত্তাকার কিন্তু হচ্ছে না। এটা করার জন্য অবশ্যই আমাদের কিবোর্ড থেকে শিফট চেপে ধরতে হবে। শিফট চাপার পরে দেখতে পাচ্ছেন যে আমার যে ইলিশ অর্থাৎ বৃত্ত যেটা, এটা সলিড বৃত্তটা হচ্ছে। তো আমি এভাবে রেখে আমি সিলেক্টটা করলাম। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল C অথবা এডিট থেকে কপি করতে পারি, এডিটে এসে এখানে কপি দিতে পারি। কন্ট্রোল C দিলাম, দেওয়ার পরে আমি নিউ ডকুমেন্টে এসে এখানে কন্ট্রোল V অথবা পেস্ট করে দিতে পারি। তাহলে দেখেন আমি যতটুকু এই ইলেকট্রিক্যাল দ্বারা সিলেক্ট করছি ঠিক ততটুকু এখানে আমার পেস্ট করতে সক্ষম হয়েছি। তো এরপরে এটা আমি এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি। এরপরে বাকি আছে আরও দুইটা। এইটা হচ্ছে সিঙ্গেল রো টুলস আর একটা হচ্ছে সিঙ্গেল কলাম টুলস। তো সিঙ্গেল রো এটা হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গুলারটা দিয়েও করতে পারি। এই যে এরকম একটা সিলেক্ট হবে এবং এটা হচ্ছে লম্বালম্বিভাবে হবে, এই যে এরকম হচ্ছে। তো এটা আমরা রেক্ট্যাঙ্গুলার দ্বারাও করতে পারি, এই যে এরকমভাবে এরকম একটু দুইটা রেখা কাছাকাছি নিয়ে এই সিলেক্টটা করতে পারি। তো এটা হলো রেক্ট্যাঙ্গুলার টুলের সিলেকশন। এরপরে ল্যাসো টুল। ল্যাসো টুল এটাও একটা সিলেকশন টুল। তো এই ল্যাসো টুলে আমরা ক্লিক দিলাম, দেওয়ার পরে যতটুকু সিলেক্ট করব, তবে আমি এই পিকচারে একটু সিলেক্ট করতে যাচ্ছি। প্রথমে যেখান থেকে আমরা সিলেক্ট করব সেখানে এক ক্লিক দিব, দেওয়ার পরে মাউসে ক্লিক থাকা অবস্থায় এরকম ড্র্যাগ করে ঘুরিয়ে এনে যেখানে আমাদের যেটুকু সিলেক্ট করা প্রয়োজন ততটুকু সিলেক্ট করে এরকম ছেড়ে দেব মাউসটা। ছেড়ে দেওয়ার পরে এই যে দেখেন সিলেক্ট কিন্তু হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল সি, তাহলে এই সিলেকশানটুকু আমার কপি হলো। এরপরে নিউ ডকুমেন্টে এসে কন্ট্রোল ভি দিলাম, তাহলে যেটুকু আমি সিলেকশন করেছি এটুকু আমি পেস্ট করতে পারলাম। তো এটা আমি লেয়ার ওয়ান নামে ক্রিয়েট হয়ে গেছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এরপরে এই সিলেক্ট যেটা করছিলাম এটা আমার সিলেকশন থেকে গেছে। এখন কন্ট্রোল ডি, ল্যাসো টুলের ভিতরে যে পলিগনাল ল্যাসো টুল আছে এই পলিগনাল ল্যাসো টুলে ক্লিক দিব, দেওয়ার পরে যেখানে আমার সিলেকশন করতে হবে প্রথমে সেখানে এক ক্লিক দিতে হবে, তারপরে আরেক ক্লিক এরকম ক্লিক দিয়ে দিয়ে এইটা সিলেক্ট করতে হবে, যেখানে সিলেক্ট করতে হবে সেখানে ক্লিক দিয়ে দিয়ে সিলেক্ট করে যেখান থেকে সিলেক্টটা প্রথম আমি করছিলাম প্রথমে যে ক্লিকটা দিয়ে সিলেকশনটা শুরু করেছিলাম ঠিক সেইখানে এনে ক্লিক দিয়ে মিশাই দিতে হবে। এই যে তাহলে সেই অংশটুকু সিলেক্ট হবে। তো এরপরে এইটুকু আমি আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং নিউ ডকুমেন্টে এসে কন্ট্রোল ভি দিলাম, এইটুকু আমার পেস্ট হলো, এটা ডিলিট করে দিলাম। এরপরে আছে ম্যাগনেটিক ল্যাসো টুল, এইটাতে সিলেক্ট করে আমি আমার যে পিকচারটা ছিল পিকচারটাতে আসলাম, আসার পরে এই আগে যে সিলেকশনটা ছিল এটা ডিলিট করলাম। এরপরে এই যে ম্যাগনেটিক যে ল্যাসো টুল এটা ও নিজে নিজে কিন্তু সিলেক্ট করতে পারে। তো আমার যেখানে সিলেক্ট করা প্রয়োজন ঠিক সেখান থেকে আমি প্রথমে এক ক্লিক দিব, দেওয়ার পরে ফ্রি হ্যান্ডে আমি শুধু যেখান থেকে সিলেক্ট করা প্রয়োজন মাউস খেলে কোনো ক্লিক দেওয়ার প্রয়োজন নেই, শুধু মাউসটা ড্র্যাগ করে ঘোরাতে হবে। আর যেখানে একটা ভুল সিলেক্ট হবে, এই যে আমি এখানে একটা ভুল সিলেক্ট করে ফেললাম, তো সেখানে আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস কিংবা ডিলিট দিতে পারি, দেওয়ার পরে ওই সিলেকশনটা আবার যে ভুল হয়েছে সেটা আমরা ঠিক করে নিতে পারবো। আর যেখানে সেই সিলেক্টটা নিতে পারবে না সেখানে আমরা ক্লিক দিয়ে দিয়ে সিলেকশনটা করায় নিতে পারি। এভাবে আমি এটা সিলেকশন করাচ্ছি, স্কাইটা আমি আউট করে দিব এখান থেকে। এরপর এখান থেকে আমার কর্নার ঘুরতে হবে, এই জন্য আমি একটা ক্লিক দিলাম, এরপর এইখানে ক্লিক দিলাম, তারপর এইখানে আমার ভুল সিলেকশন হলো আমি ডিলিট দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ভুল সিলেকশন আবার ক্লিক দিলাম, এই কর্নারে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে ঠিক যেখান থেকে আমি শুরু করেছিলাম ঠিক সেখানে এসে আবার ক্লিক দিয়ে মিশাই দিতে হবে। ঠিক প্রথমে যে সিলেকশনটা করছিলেন সেই সিলেকশানে এসে আবার লাস্ট সিলেকশন করতে হবে, তাহলে সিলেকশনটা এরকম রানিং অবস্থায় হবে এবং তাহলে আমাদের বুঝতে হবে যে এইটা সিলেকশন হয়েছে। তো এখন আমি স্কাইটা সিলেক্ট করেছি, এখন যদি আপনি চান এর বিপরীতটুকু সিলেক্ট করতে, অর্থাৎ এই পাশে যে একটা ধান ক্ষেত দেখা যাচ্ছে এই ক্ষেতটা যদি আপনারা সিলেকশন করতে চান তাহলে এর অর্থাৎ এর বিপরীত যেটা আছে আমরা যাব সিলেকশন, সিলেকশনের পরে আছে ইনভার্স, ইনভার্সে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এর বিপরীত যেটা আছে এটা সিলেকশন হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি যে বিপরীত যেটা আছে এটা আমি নিউ ডকুমেন্টে পেস্ট করব। তো এখন আমি কন্ট্রোল সি দিয়ে আগে কপি করে নিলাম, নেওয়ার পরে এই ডকুমেন্টে আসার পরে কন্ট্রোল ভি দিলাম, তাহলে যে বিপরীত যেটা ছিল এটা এখানে পেস্ট করতে পারলাম। তো এইভাবে আপনারা যেখানে যেভাবে প্রয়োজন সিলেকশন করা ঠিক সেরকম সিলেকশন করে আপনারা কপি করতে পারবেন কিংবা পেস্ট করতে পারেন। তো ভিউয়ার্স এইটা ছিল আমাদের আজকে দুইটা টুলের কাজ, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্ক টুল এবং আরেকটা হচ্ছে ল্যাসো টুল। এই দুইটা সিলেকশন কাজ আপনাদের দেখালাম। তো আশা করি আপনারা এই দুইটা টুলস সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। আর এরপরেও যদি কোথাও সমস্যা থাকে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আর আমাদের চ্যানেলের এই যে প্লেলিস্টে আপনারা যে ভিডিওটা দেখছেন এই প্লেলিস্টে এর পরবর্তীতে আরও এই ফটোশপের বেসিক যে টুলগুলো আছে টুলগুলোর সকল ভিডিও আমরা দিয়ে দিব, আপনারা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না, এবং পাশে যে বেল আইকনটি আছে বেল আইকনটিও ক্লিক করে দিবেন, তাহলে সকল ভিডিও আপনারা সহজে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাই।